কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির জহুরা বেগম পরিবারের কাউকে না বলে গত 7 এপ্রিল তার ছেলে উসমানগনি সাগরে মাছ শিকারে যায়। কিন্তু কয়েকদিন পর খবর আসে ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে। পরে রোববার উদ্ধার হওয়া মরদেহগুলোতে তার সন্তান আছে কিনা দেখতে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে গেলে শার্ট ও প্যান্ট দেখে কান্নায় ভেঙে পড়েন। শুধু জহুরা বেগম নন, উপকূলে টেনে আনা ডুবন্ত ট্রলারে উদ্ধার 10 মরদেহের মধ্যে কেউ আছে কিনা তা দেখতে গভীর রাতে হাসপাতালের মর্গে ছুটে আসেন মহেশখালী ও চকরিয়ার নিখোঁজ জেলেদের স্বজনরা। চেহারা বিকৃত হওয়ার কারণে অনেকেই পরিচয় শনাক্ত করতে না পারলেও পরনের পোশাক দেখে তিনজনের পরিচয় শনাক্ত করেছেন স্বজনরা। আইনগত ব্যবস্থার পাশাপাশি সুরথাল রিপোর্ট ও পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিচয় শনাক্তের পর এটি কোন ধরনের হত্যাকাণ্ড বা কারা এটি ঘটিয়েছে তা উদ্ঘাটন করা হবে। পরিহিত প্যান্ট আছে, জামা আছে, ওগুলো দেখে মোটামুটি বলতেছে এটা আমার ছেলে বা আমার বাবা, এরকম বলতেছে আর কি। এদিকে শনাক্ত হচ্ছে, পরিচয় নিশ্চিত করার পরে আমরা আসলে প্রকৃতপক্ষে বুঝতে পারবো যে এটি কোন ধরনের হত্যাকাণ্ড, কারা এটা ঘটিয়েছে বা কোথায়। স্বজনরা জানিয়েছে ডুবে যাওয়া ট্রলারটির মালিক মহেশখালীর বাসিন্দা শামসুল আলম, নিহত ব্যক্তিদের মধ্যে তিনিও একজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।